স্নোগুলো দেখেছো কিরকম চকচক করছে? তুমি এখানে কিভাবে উঠলা রায়ো? শিশি, ও মা, গাড়ির উপরে দেখেছো কতখানি স্নো? এটা কালকে আমরা রাতে 2-3 বার ক্লিন করার পর সারা রাতে আবার এতখানি পড়েছে, তো টোটাল 10 ইঞ্চ হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালস। আজকে আমার চারিপাশের পরিবেশ একদম অন্যরকম, দেখো কি অবস্থা। তো কালকে সারাদিন অলমোস্ট স্নো পড়েছে এবং রাতেও অলমোস্ট 3-4টা পর্যন্ত স্নো পড়েছে। আজকে বাইরে টানা রোদ, টানা রোদ মানে টানা রোদ, কালকে যতটাই গ্লুমি ছিল আজকে ততটাই রোদ। তো স্নো অলমোস্ট মেল্ট হতে শুরু করেছে। স্নোতে খেলতে বা বরফ নিয়ে খেলতে ততক্ষণই মজা যতক্ষণ তুমি ড্রাইভ না করছো। বাসায় যদি সবার ছুটি থাকে এবং বাসায় বসে উইন্টার স্টর্ম দেখো, সেইটা খুবই মজা, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট হ্যাভ টু ড্রাইভ। সো এখন চলো দেখে আসি কালকে রাতের ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি, কালকে রাতে যে রাতের অবস্থা, রাতে কিভাবে স্নো পড়ছিল। রাতেও আমরা বাচ্চারা বাইরে এসেছি, ক্লিন করেছি সামনে, বাড়ির সামনে বাচ্চারা খেলেছে, খুব মজা করেছে। তো ওইটার একটা ক্লিপ দেখি যে সারা রাত ধরে কতখানি স্নো পড়লো। রায়ান, রাইফ, রাহিল কি করছে? ও শরীফ রিজাল স্নো ক্লিন করছে। সকালে উঠে এইভাবে আগে স্নো ক্লিন করতে হয়, নাহলে ওগুলো একদম আইস হয়ে যায় পায়ের কাছে। রায়ান, তোমার পা ঢুকে গেছে তো? Careful, Ryan. Woo! Fun? Who's coming now? Okay. Ready? 1, 2. Wee! Good? Yes. Are you having fun? You missed it. Raif, ki korcho tumi? Ki korcho tumi? আজকে যদি কালকের মতোই এরকম অন্ধকার থাকতো, ডার্ক থাকতো, মানে গ্লুমি থাকতো, রোদ না থাকতো, তাহলে এই স্নো বলতে অ্যাটলিস্ট 2 সপ্তাহ লাগতো। কিন্তু আজকে একদম টানা করা রোদ, আর মানে গরম লাগছে রীতিমতো। আমি তো একটা জ্যাকেট খুলে এসেছি, গরম লাগছে। তো সব স্নো অলরেডি মেল্ট করা শুরু করে গেছে। তো ওরা সকাল সকাল এসে সব রাস্তা ক্লিন করে গেছে, যে রাস্তা মানে যেটুকু জায়গা দিয়ে গাড়ি যাবে সেইগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে এখানে পাইল দেখা যাচ্ছে, এগুলো সব স্নোগুলো এক জায়গায় পাইল করেছে। আজকে চারিদিকে একদম মানে উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়ে আছে। Do you want me to push Ryan? Yeah. So, এখন আমার টার্ন, আমি এটাতে করে নিচে যাব। Yeah. Me. Oh my gosh. এইটা ফান ছিল।
আই লাভ ইট দেখলে আমি অনেক জোরে আসছি তাই না লেটস গো এগেইন রাহিল হোস্টেন বাই ধরো নালে রাহিল একা চলে যাচ্ছে তো ওটা ধরো চলে গেল যা তো এইটা একটা হিলের মতো এইখানে এই জায়গাটাতে বেশ উঁচা আর ওইদিকে নামলে নিচা তো ওইখানে ওই স্লেডটা করতে খুব মজা আমি একবার গেলাম আর এই যে আমাদের নেইবারহুডের অন্য বাচ্চারাও সবাই খেলছে কি করছে রাইল কি আমাকে মারবে উই 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 হ্যালো আজকে যে স্নোটা পড়েছে সেটা উপর থেকে দেখতে তো আরো দারুণ লাগবে দেখো উপরের কিছু ক্লিপ উপর থেকে পুরো জায়গাটা একদম স্নো হোয়াইট এর মতো হয়ে আছে কত সুন্দর দেখায় দুটো জিনিস করলে খুবই তাড়াতাড়ি খিদা লাগে সেইটা হলো সুইমিং করলে আর স্নোতে খেললে আই ডোন্ট নো এই দুটো করলে খুবই তাড়াতাড়ি খিদা লাগে তো বাচ্চারা এখন সুপার হাংরি তো বাচ্চাদের জন্য আমি এখন বানাতে যাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট আর হট চকলেট ঠান্ডা থেকে এসে হট চকলেট খাওয়ার কোনো তুলনা নাই এইটা হলো কনডেন্স মিল্ক ফ্রেঞ্চ টোস্ট বানাতে আমি সব সময় কনডেন্স মিল্ক ইউজ করি এটা অনেকেই করে না আমি জানি সবাই দুধ দিয়ে করে কিন্তু আমি কনডেন্স মিল্ক ইউজ করি দুধটা দিলে এই জিনিসটা এত তরল হয়ে যায় যে পাউরুটির মধ্যে ঢুকে কেমন জানি অনেক সময় ক্যাতকেতা হয়ে যায় তো আমি কনডেন্স মিল্ক দিয়ে করি তোমরা যদি চাও কনডেন্স মিল্ক দিয়ে করে দেখতে পারো এটা খুবই মজা হয় আর যদি কারো ফুল রেসিপি লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে আবার গেছে বাইরে খেলতে আর আমি ওদেরকে পাহারা দেওয়ার জন্য বাইরে বসে আমার আদা চা এনজয় করছি হোপফুলি তোমরাও এই ভিডিওটি দেখে ততটাই মজা পাবে যতটা আমরা মজা করেছি